এক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের ট্রেনিং এর বিষয়বস্তু হচ্ছে ফিউজিং মেশিন অপারেটিং প্রসিডিউর এবং ফিউজিং বন্ডিং টেস্ট তো নর্মালি আমরা যে ধরনের গুলো ইউজ করে থাকি সেটা ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফিউজিবল লাইনিং আর একটা হচ্ছে নন ফিউজিবল লাইনিং তো ফিউজিবল গুলো সাধারণত আপনার হিট দিয়ে লাগাতে হয় আর যেগুলো নন ফিজিবল লাইনিংগুলো স্টিচিং দিয়ে লাগাতে হয় তো ফিজিবাল লাইনিংগুলো নর্মালি আমরা যেমন আপনি যদি শার্ট চিন্তা করেন শার্টের মধ্যে কলারে টপ স্যান্ডের প্লাকেটে অথবা পকেটে আমরা ইউজ করে থাকি আর নন ফিজিবাল লাইনিংগুলো আমরা এই সাধারণত ওটিবির ক্ষেত্রে বা কোনো কিছু এমব্রয়ডারি বা কোনো কিছু ফোর্স ধরে রাখার জন্য ব্যাক সাইডে যেটা ব্যাকিং বলি ওটিবির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অথবা আপনার কিছু এ এ আছে আইটেম আছে যেগুলোতে আমরা যেমন আমরা আপনার যারা টেলারিং সম্পর্কে আইডিয়াস তারা জানেন কিছু আমরা বেল বটম বলি যে ওয়েস্টের ভিতরে একটা ফিজিং দেওয়া হয় যেটা একটু হেভি ওয়েটের এটা হিট দিলে লাগানো হয় না সেটা দুই প্লেয়ার ধরে স্টিচিং করে দিতে হয় তো এগুলোকে সাধারণত নন ফিউজিবল লাইনিং বলে তো ফিউজিবল লাইনিংয়ের মধ্যে আমরা বেশি গেলে ডট লাইনিংটা ইউজ করে থাকি তো আসুন আমরা ফিজুয়াল লাইনিংটা কিভাবে ইউজ করব সে ব্যাপারে বিস্তারিত করি আমাদের ফিজিং মেশিনের মাধ্যমে নর্মালে আমরা ফিজিং মেশিন ফিউজিংটা লাগিয়ে থাকি তো ফিজিং মেশিন অপারেটিং প্রসিডটা আমাদের জানতে হবে সেটা আমরা কিভাবে ইউজ করব ফিজিং মেশিনটা তো ফিউজিং মেশিনে নর্মালে তিনটা জিনিস থাকে সেই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার ওয়ান ডুয়েল টাইম নাম্বার টু প্রেশার নাম্বার থ্রি হিট তো আপনাকে মেশিন প্রথমে হিট টেম্পারেচার যেটাকে আমরা বলছি ওয়েট বা প্রেশার আর একটা হচ্ছে আপনার ডুয়েল ট্যাম্প এই তিনটে জিনিস আপনাকে প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আসুন আমরা এখন অব এস নিয়ে আলাপ করি এস ও হচ্ছে এই এস ওবির স্কোপ কি সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ফেব্রিকে আমার ফিউজিং লাগানোর দরকার সেই ফিউজিংটা আমার স্ট্যান্ডার্ড স্ট্রেন মিট করে কিনা সেটা দেখার জন্য আমাদের এই এস আমরা ফলো করবো তো এটার জন্য এস ও ফলো করার জন্য বা মেইনটেইন করার জন্য রেসপন্সিবিলিটি হচ্ছে কে ফ্রিজিং মেশিন অপারেটর যিনি থাকবেন উনি এই এস করার জন্য সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত তো এখানে এখানে কর্মপদ্ধতি কর্মপদ্ধতিটা হচ্ছে আমরা কিছু ক্রাইটেরিয়া ভাগ্য নিয়েছি প্রথমে জিনিসটা হচ্ছে সেফটি প্রসিডিউর ওয়ার্কিং প্রসিডিউর মধ্যে প্রথম যে জিনিসটা আপনার ফিউজিং মেশিন অপারেটকে ফলো করতে হবে সেটা হচ্ছে সেফটি সেফটি দা অপারেটার মাস্ট ইউজ ফেব্রিক গ্লোভস ওয়াইল্ড অপারেটিং মেশিন যখন ফেব্রিক ফিউজিং মেশিন অপারেটর এবং যারা ফিউজিংগুলো দিয়ে থাকবেন ওনারা অবশ্যই গ্লোভস ইউজ করতে হবে কোনো অবস্থায় যেন হাত বা ফিঙ্গার আঙ্গুল যেন রোলারের ভিতরে না যায় বা ওভারহিটে যেন হাতের কোনো ক্ষতি না হয় সেখানে ওনাদের অবশ্যই গ্লোভস ইউজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোন অবস্থাতেই যেন ওনার হাত আঙ্গুল রোলারের ভিতরে না যায় এটা হচ্ছে সেফটি প্রসিডিওর তারপর হচ্ছে যারা ফিউজিং সার্ভেন বিশেষ করে আমাদের ভাই বোনগণ যারা অপারেটার এ থাকবেন হেল্পিং হ্যান্ড থাকবেন সাপোর্টিং হ্যান্ড থাকবেন ওনারা যারা ফিউজিং মেশিনের মধ্যে ফিউজিংগুলো কাপড়গুলো দিবেন ওনারা অবশ্যই যদি মেয়ে হয়ে থাকেন ওনাদের অবশ্যই অ্যাপ্রুম করতে হবে এবং অ্যাপ্রুমটা টাইট থাকতে হবে কোনো অবস্থাতে ওপেন কাপড় পরে বা অন্য টাইপের এই ধরনের বা শাড়ি কাপড় এই ধরনের পরে ফিউজিং মেশিন সামনে যেন না যায় যদি অন্যা থাকে অন্যটা পেছিয়ে নিতে হবে শাড়ি থাকলে উপরে অ্যাপ্রুম করতে হবে এবং অ্যাপ্রুমটা আপনার সবগুলো বাটন টাইট থাকতে হবে কোনো অবস্থাতে যেন লুজ কাপড় পরে উনি ফিউজিং মেশিন অপারেট না করেন বা ফিউজিং মেশিনের মধ্যে যেন ফিউ ফিউজিং না দেন এই জিনিসটা সেফটি প্রসিডিউর হিসাবে ফলো করতে হবে তারপর আসেন কোয়ালিটি প্রসিডিউর তো কোয়ালিটি প্রসিডিউর জিনিসটা কি সেটা প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফিজিং কোনো স্টাইলের ফ্রিজিং শুরু করার আগে ফ্রিজিং মেশিন অফ কি অবশ্যই মাস্টারেজার থেকে এবং টিম কোয়ালিটি ম্যানেজারের স্বাক্ষরিত একটা অ্যাপ্রুভ টিমস কার্ড নিতে হবে সেই অ্যাপ্রুভ টিমস টিমস কার্ডটা হচ্ছে কোন ফেব্রিক কী ধরনের ফিজিং ইউজ করবেন এবং ডাটা শিটটা ওনার কাছে থাকবে সেই সাপ্লাইরার ডাটাশিট মানে যে সাপ্লায়ার ফিউজিংটা সাপ্লাই করেছেন ওই সাপ্লায়ারের একটা স্ট্যান্ডার্ড ডাটাশিট উনি সাপ্লাই করবেন সে ডাটাশিট কেন ওই ডাটাশিট অনুযায়ী ওই এর জন্য মেশিনটা ওভাবে অ্যাডজাস্ট করতে হবে সেই কারণে ডাটাশিট এবং অ্যাপ্রুভ সোয়ার্স ছাড়া উনি প্রোডাকশন শুরু করতে পারবেন না তারপর হচ্ছে আপনার ফিজিং মেশিন অপারেটর অবশ্যই ওনাকে নির্দিষ্ট ওনার নির্দিষ্ট ফরমেট দেওয়া আছে যখন আমরা রিপোর্ট নিয়ে আলাপ করব আমাদের পরবর্তী ক্লাসে সেই রিপোর্টের ফরমেট নিয়ে আপনাদেরকে যখন বুঝাবো তখন এই ফরমেটটা দেখবেন ওনাকে অবশ্যই টেস্ট রিপোর্টটা ওনাকে ওই রিপোর্টে মেনটেন করতে হবে এবং প্রোডাকশনটা ওই রিপোর্টে মেনটেন করতে হবে তারপর হচ্ছে এখানে আপনার এক নম্বর রিপোর্ট নিয়ে যখন আলাপ করব তখন দেখবেন ওনাকে প্র্যাকটিক্যালি কত পাচ্ছে একটা হচ্ছে উনি সাপ্লাই মেশিনটা অ্যাডজাস্ট করবে এবং প্র্যাকটিক্যালি কি পাচ্ছে সেটা ওই ডাটা রিপোর্টের মধ্যে উনি লিপিবদ্ধ করবেন তারপর হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে ডেলি টু টাইমস একটা হচ্ছে সকালবেলা প্রোডাকশন শুরু হওয়ার আগে আর একটা হচ্ছে আফটার লাঞ্চ প্রোডাকশন শুরু হওয়ার আগে ওনাকে অবশ্যই ডেলি টু টাইমস ওনাকে মেশিনটা চেক করতে হবে বা ক্যালিব্রেশন করতে হবে আর যদি ওয়াশ প্রোগ্রাম হয় ওনাকে অবশ্যই বর্নিং টেস্টটা করতে হবে তারপরে আসলে মেনটেনেন্স সেই মেনটেনেন্স জিনিসটা কি যারা মেনটেন্স থাকবেন মেশিন মেনটেন্স কীভাবে করবেন সেটা হচ্ছে দ্য ডেলি রুটিন চেক অবশ্যই রুটিন চেক থাকতে হবে মেশিন মেশিন মেনটেনেন্স করার জন্য একজনকে অবশ্যই অথরাইজ করতে হবে যার দায়িত্ব হবে ফিজিং মেশিনটা ডেলি মেনটেন্স করা সেই ডেলি মেনটেন্সকে ওনাই করে উনি ডেলি ওনার একটা মেশিনের সামনে একটা ডেলি মেশিন মেনটেন্স বলে ওরা শিট দিতে হবে সেই রেকর্ড শিটের মধ্যে উনি মেশিন মেনটেন্স করে ওখানে মেনটেন করবেন এবং মান্থলি একটা ডাটা মেনটেন করতে হবে টোটাল মান্থলি কী কী মেশিনের কাজগুলো করা হয়েছে কীভাবে নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে কীভাবে বেল্ট ক্লিন করা হয়েছে কীভাবে রোলারের মধ্যে অয়েলিং দেওয়া হয়েছে কীভাবে মেশিন ক্লিন করা হয়েছে সব প্রেশার চেক কীভাবে করছেন টেম্পারেচার চেক কীভাবে করছেন বেল্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না উনি কীভাবেও চেক করছেন সব কিছু উনি এভাবে টেস্ট করে মান্থলি একটা ডাটা মেনটেন করবেন প্রথমে ডেইলি করবেন ডেইলির পরে মান্থলি আর একবার ওনার সিনিয়র কেউ এসেন মেশিনটা ফিট কিনা উনি ফাইনাল একবার চেক করে মান্থলি ডারাসিটে উনি এন্ট্রি করবেন তাহলে মেশিন মেইনটেনেন্সের মধ্যে কয়টা রেকর্ড দুইটা রেকর্ড একটা হচ্ছে ডেলি রেকর্ড আর একটা হচ্ছে মান্থলি রেকর্ড তারপর আসেন এখন হচ্ছে মেশিন অপারেটিং এবং প্রোডাকশন প্রসিডিউর কিভাবে আপনি প্রোডাকশন শুরু করবেন প্রোডাকশন শুরু করার আগে যখন সাপোজ আপনার ফ্যাক্টরি শুরু হয় আটটায় বা সাড়ে সাতটায় যখন প্রোডাকশন শুরু হবে তার মিনিমাম তিরিশ মিনিট আগে মেশিনটা স্টার্ট করতে হবে মেশিনটা স্টার্ট করার পরে মেশিনটা আপনার ডাটা শিট অনুযায়ী ডুয়েল টাম প্রেশার এবং হিট তিনটা শিট অনুযায়ী মেশিনটা সেটিং করে নেবেন সেটিং করার পরে মেশিনটা যখন হিট হবে তখন আপনাকে অবশ্যই থার্মোস্ট্রিপ আপনারা সবাই জানেন থার্মোস্ট্রিপ থার্মো যেটাকে আমরা থার্মো ফেভার বলি সে থার্মো ফেভার দিয়ে আপনাকে মেশিনটা ক্যালিব্রেশন করতে হবে সে মেশিনটা ক্যালিব্রেশন আপনি কীভাবে করবেন সে মেশিনটা ক্যালিব্রেশন করার জন্য আপনাকে যে রোলারের যা উইথ আছে সেই উইথটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে হবে একটা লেফট একটা মিডিয়াম একটা রাইট তিনটে ভাগে ভাগ করার পরে তিন এরিয়াতে আপনাকে তিনটা থার্মোস্ট্রিপ দিয়ে কীভাবে করবেন এটা প্র্যাকটিক্যাল আমরা যখন রিপোর্ট নিয়ে করব বর্নিং টেস্ট করাবো তখন জিনিসগুলো দেখাবো এটা আমরা এসওভি নিয়ে এখন ডিটেলসটা আমি আলাপ করছি সে আপনার থার্মোস্ট্রিপটা ওই তিনটা প্রসেসে আপনাকে তিনটা এরিয়াতে তিনটা একসাথে তিনটা থার্মোস্ট্রিপ দিতে হবে লেফট মিডিয়াম রাইট দেওয়ার পরে যে থার্মোস্ট্রিপের মধ্যে আপনি মেশিনটা চালানোর পরে আসার পরে দেখতে হবে যে আপনার ফ্রিজিংটা যে সোয়াশের ভিতরে ভিতরে আপনি থার্মোফেভারটা দিয়েছেন কি না দিয়েছেন সে সোয়াশটা ভেব এক্সুয়ালভাবে আপনার বন্ডিংটা প্রপারলি হয়েছে কিনা এবং হলে কত প্রেশারে হয়েছে এবং থার্মোস্ট্রিপে আপনার টেম্পারেচার কত এসে সাপোজ আপনি মেশিনে অ্যাডজাস্ট করছেন মেশিনে অ্যাডজাস্ট করছেন এসপে ডাটাশিট অনুযায়ী ওয়ান সেভেন্টিতে তাহলে থার্মোস্ট্রিপের মধ্যে কত দেখাচ্ছে থার্মোস্ট্রিপের যদি দেখাচ্ছে যে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি অনুযায়ী যদি আপনার বন্ডিংটা প্রপারলি হয় তাহলে আপনার মেশিনে ওয়ান সিক্সটি হিট আপনার ওই ফেব্রিকের জন্য প্রপারলি বন্ডিংয়ের জন্য সাফিসিয়েন্ট আপনি তখন ওয়ান সেভেন্টিকে ওয়ান সিক্সটিতে নামিয়ে আনতে পারবেন অথবা যদি দেখেন যে ওয়ান সেভেন্টি কিন্তু ওয়ান সিক্সটিতে গিয়ে আপনার কী হচ্ছে বন্ডিংটা প্রপারলি হয় না তখন আপনাকে টেম্পারেচারটা বাড়াতে হবে এইভাবে করে সাপ্লায়ার ডাটাশিট অনুযায়ী আপনাকে টেন পার্সেন্ট আপনি প্লাস মাইনাস টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারবেন প্রেশার আপনি প্লাস মাইনাস ফাইভ অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু এর ভিতরেও যদি আপনার কোনো বন্ডিংটা প্রপারলি না হয় অনেক ক্ষেত্রে হয় কি বন্ডিংটা প্রপারলি হয় না সেক্ষেত্রে সাবলারকে ডেকে এনে আমরা ইন হাউসে আপনার সাপ্লায়ারকে ডেকে এনে আমরা মেশিনটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ওই ফেব্রিক এবং ওই ফিউজিং কনস্ট্রাকশন অনুযায়ী আম আপনার যখন যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তারা অনেকে জানেন যে প্রপারলি অনেক সময় হয় সাপ্লাই শিট একটা দিয়েছেন সেই অনুযায়ী মেশিন অ্যাডজাস্ট করার পরেও আপনার বন্ডিংটা প্রপারলি হচ্ছে না সেক্ষেত্রে আপনি টেন পারসেন্ট আমি আবারও বলছি টেন পারসেন্ট হিট টেন পারসেন্ট হিট প্লাস মাইনাস অ্যাডজাস্ট করে দেখবেন এবং কম্প্রেসারে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট আপনি অ্যাডজাস্ট করে দেখবেন এর বাইরেও যদি এর পরেও যদি আপনার প্রপারলি বন্ডিংটা না হয় আপনি অবশ্যই সাপ্লায়ারকে ডেকে আপনার মেশিনটা অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে আর যদি ওয়াশ প্রোগ্রাম হয় অবশ্যই আপনাকে ওয়াশ থেকে আসার পরে বর্নিং টেস্টটা করতে হবে ওয়াশ থেকে আসার পরে আরেকবার বর্নিং টেস্ট করতে হবে এখন কিভাবে আমরা সোয়াশটা দিব সেই সোয়াশটা দেওয়ার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেই সোয়াশটা করা যখন করবেন সেই সোয়াশটা অবশ্যই আপনার ফেব্রিকের চেয়ে লাইনিংয়ের মিনিমাম চারিদিকে ওয়ানের শর্ট থাকবে যেটা বাল্কেও আপনি ওভাবে ফলো করবেন বাল্কে ফলো যখন প্রোডাকশান করবেন বালকে প্রোডাকশান করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফিউজিংয়ের চেয়ে যেন আপনার ফেব্রিকটা অবশ্যই মিনিমাম ওয়ানের চারিপাশে বড়ো হয় না হলে ফিউজিংটা বেল্টে আটকে যাবে প্রোডাক্টটা স্ট্রেনিং হবে তারপর এইভাবে আপনি বাল্ক প্রোডাক্ট যদি মেশিন অ্যাডজাস্ট থাকে আপনি প্রোডাকশান শুরু করতে পারবেন এবং ডেলি প্রোডাকশান রেকর্ডটা আপনি আপডেট করে নেবেন যদি কোনো কারণে ফাওয়ার চলে যায় টেম্পারেচার বা প্রেশার যদি ড্রপ ডাউন হয় বা কম বেশি হয় সেক্ষেত্রে ইমিডিয়েট আপনাকে মেনটেন্সের খবর দিতে হবে এবং মেনটেন্স যে যে মেশিনটা ডেলি মেনটেন্সের জন্য দায়িত্বপ্রাপ্ত উনি ওনার মেনটেন্স রেকর্ডে মেশিন ব্রেকডাউনটা লিপিবদ্ধ করবেন এবার আসেন প্রিভেন্টিভ মেনটেন্স বা প্রসিডিউর ফর প্রেসিং যেটা আপনাদেরকে বলছিলাম যে প্রিভেন্টিভ মেনটেন্স কীভাবে করবেন যেটা আমরা মান্থলি বলছিলাম সে মান্থলি ওইটা একটা হচ্ছে আপনাদের আবার বলছে এক দুটা মেশিন সার্ভিসিং করতে হবে একটা হচ্ছে ডেলি আর একটা হচ্ছে মান্থলি মান্থলিটা বলা হয় প্রিভেন্টিভ প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর ডেলি হচ্ছে ডেলি মেশিন চেকিং তো প্রিভেন্টিভ মেনটেন্সটা কীভাবে করবেন অবশ্যই অল মেশিন ফ্রেসিং মেশিন মাহাজ মান্থলি টু কিপ দ্য মেশিন রানিং আনইন্টারাপ্টেড মানে যতগুলো মেশিন আপনার কোনো ডিস্টার্ব ছাড়া চলে সবগুলো আপনাকে মান্থলি প্রিভেন্টিভ মেনটেন্স শিডিউল অনুযায়ী আপনাকে শিডিউল থাকবে আপনার ফ্যাক্টরি জানেন আপনার ফ্যাক্টরিতে আপনাদের মেনটেন্স একটা শিডিউল থাকে ওই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা মেশিন এ করতে হয় মেনটেন্স করতে হয় আপনার ফিউজিং মেশিনটা ওভাবে মান্থলি একবার করে মেনটেন্স করতে হবে সেখানে আপনাকে স্টিম লাইন এবং কমপ্রেশার লাইনগুলো আপনাকে প্রপারলি নিট অ্যান্ড ক্লিন করতে হবে এবং প্রপারলি প্রেশার আসে কিনা সেটা আপনাকে এনশুর করতে হবে এবং নেক্সট কোন দিন আপনি করবেন সে ডেটটাও আপনাকে লিপিবদ্ধ করতে হবে এবং এই শিডিউল অনুযায়ী আপনি কি কি কাজ করলেন সেটাও আপনাকে মেনটেন্স কার্ডে লিপিবদ্ধ করতে হবে এখন যে জিনিসটা আপনাদের একটা জিনিস দেখ আমি একটু বলি সেটা হচ্ছে কিছু টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে মেশিন সার্ভিসিংয়ের জন্য যেমন এখানে আপনি দেখেন বেল ক্লিনিং আপনি করতে পারবেন বেল ক্লিনিং আপনি করে করবেন কাপড় দিয়ে অবশ্যই নিট কাপড় দিয়ে অয়েলিং অফ লোলাস্টও করতে পারবেন সিলিকন অয়েল দিয়ে বা সিলিকাল জেল দিয়ে তারপর হচ্ছে মেশিন ক্লিনিং প্রেশার চেক প্রেসার চেকও করতে পারবেন কীভাবে করবেন প্রেশার চেক আপনার যে বন্ডিংটা করবেন ওই ব্র্যান্ডিং ব্রন্ডিংয়ে আপনার কত প্রেসারে উঠছে তারপর হচ্ছে টেম্পারেচার চেক স্ট্রিম তারপর হচ্ছে বেল্ট অ্যালাইনমেন্ট এই জিনিসটা আপনার খুব গুরুত্ব সহকারে দেখতে হবে বেল্ট অ্যালাইনমেন্ট কীভাবে করবেন দেখবেন কিছু কিছু ফিউজিং মেশিনে লোয়ার বেল্টটা আছে এক এঙ্গেলে আপার বেল্টেল্টে বা ডান পাশে সরে গেছে বা অ্যাঙ্গেল হয়ে গেছে সো আপনাকে প্রভালে রোলার দুটো খুলে ওটা করতে হবে এর জন্য আপনি কম খরচে আপনি একটা সিম্পলে একটা আপনার প্র্যাকটিক্যাল ইনহাউস একটা টেস্ট করতে পারবেন বেল্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা নর্মাল আপনার যে দুটো হোয়াইট ফেস নেবেন হোয়াইট ফেসের মাঝখানে আপনি আপনাদের আমাদের যে কার্বন পেপার আছে সেই কার্বন পেপারটা ঢুকাবেন যেমন সাপোজ এফোর সাইজের আপনি তিনটা ফেজ নিলেন তিনটা ফেজ নিয়ে তিনটা এফোর সাইজের পেজের মধ্যে আপনি তিনটা কার্বন ফেভার দিলেন দিয়ে লেফট মিডল রাইট তিনটার মধ্যে রাখলেন রেখে মেশিনটা রান করলেন করার পরে যখন বেরোবে তখন দেখবেন যে কার্বনের সাপটা আপনার দুই পেজে কম বেশি দুই যে পেজ তিন পে তিনটা নিলেন না কফি তিনটা কফির মধ্যে পেজগুলো উল্টিয়ে দেখবেন তিনটা সমানভাবে আপনার কার্বন ক্রফির রিফ্লেকশানটা এসছে কিনা যদি কোনো পার্সেন্ট না এসে থাকে যেমন লেফটে অথবা রাইটে অথবা মিডেল কোনো এরিয়াতে যদি আপনার কার্বন ক্রফির রিফ্লেকশনটা প্রপারলি না আসে বা কম বেশি হয় তখনই বুঝে নেবেন আপনার রোলারের বা প্রেসারটা প্রপারলি অ্যাডজাস্ট হয়নি তো আশা করি বুঝছেন কীভাবে আপনি বেল্টের অ্যালাইনমেন্ট বা প্রেশারটা ইনস্যুর করবেন এটা হচ্ছে সিম্বল টেকনিক এটা উইদাউট কস্টে করতে পারবেন আপনার থার্মোস্টিভ হচ্ছে একটা কস্টিং আছে সেই কস্টিংটা ফ্যাক্টরিকে বের করতে হবে সেই অনুযায়ী আপনি মেশিনের হিট টাইম বা হিটটা চেক করতে পারবেন ডুয়েলটা হচ্ছে বর্নিং টেস্টের মাধ্যমে সরি টাইমটা তো আপনি ম্যানুয়াল এ দিয়ে চেক করতে পারবেন গড়ি দিয়ে বা স্টপ ওয়াশ দিয়ে আর অত মেশিনের মধ্যে মিটারেই আছে যে আপনি মেশিন কত মেশিন রোলিংটা ডুয়েল টাইমটা কত একটা হচ্ছে আপনি প্রেশারটা কীভাবে চেক করবেন বন্ডিং টেস্ট করে আর হিটটা চেক করবেন কিভাবে থার্মোস্ট্রিপ দিয়ে এখন কিছু আমাদের থার্মো মিটার বলে কিছু মেশিন পাওয়া যায় সেই মেশিন দিয়ে এখন অনেকে স্ট্রিপের খরচ যেহেতু বেশি সেই অনেকে এই মিটারটা ইউজ করেন সেই মিটার দিয়ে আপনি এ করতে পারবেন ফিজিং মেশিনের টেম্পারেচারটা চেক করতে পারবেন কিন্তু সেই মেশিনে যেন অ্যাটলিস্ট আপনার কয়েক মাসের ডাটা রাখা যায় আপনার ফ্যাক্টরি অ্যাটলিস্ট তিন মাসের ডাটা যেন রাখা যায় সেই হিসাবে আপনার ওই মেমরি থাকতে হবে ওই মেশিনে আপনি সকালে করছেন বা মেমরি সেভ করা যায় না ওই ধরনের মেশিন দিয়ে আপনি টেম্পারেচার চেক করলে সেটা কিন্তু আপনার নিজের জন্য এবং ফ্যাক্টরিতে যদি আপনার কোনো সময় ভবিষ্যতে কোনো অডিট থাকে সেই অডিট আপনি ফেস করতে পারবেন না ঠিক আছে তো আশা করি আপনার ফ্রিজিং মেশিনের অপারেটিং প্রসিডিউর সম্পর্কে ক্লিয়ার একটা গাইডলাইন পেলেন এর বাইরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সব ধরনের হেল্প করার জন্য তো আজকের মধ্যে শেষ করার আগে আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমাদের এই চ্যানেল দিয়ে যদি কারো কোনো উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে